নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। বিকেলের পরবর্তী সময় থেকে পড়ে যাচ্ছে অষ্টমী তিথি, সুতরাং আপনাদের ক্ষেত্রে নারকোলের সেবন আপনাদের করা শুভ নয়। নক্ষত্র আজ রয়েছে রোহিণী নক্ষত্র। আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু জামের বৃক্ষ পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, জল দিতে পারেন, রোপণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে ববকরণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ হর্ষণ যোগ। দিন আজ বুধবার, রাহুকাল থাকবে 11:34 থেকে 1:08 পর্যন্ত। এই সময়কালে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য শুরু না করাই আপনাদের জন্য শুভ হবে। অশুভ সময় থাকবে 6:53 থেকে 8:27 সকালবেলা। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে 10:01 সকালবেলা থেকে 11:34 পর্যন্ত। এই সময়কালেও আপনারা যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক আজ আপনাদের ক্ষেত্রে থাকছে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সৎকদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাব আপনাদের সাথে এবার আলোচনায় রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। অর্থলাভের প্রবল যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। পারিবারিক যে সমস্যা ছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবেন। সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি হতে দেখা যেতে পারে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃষ রাশি। কর্মের বাধা মিটে যাবে, নতুন কোনো কাজের সুযোগ আজ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। গুরুত্বপূর্ণ বিশেষ কাজ আপনাদের ক্ষেত্রে শেষ করার চেষ্টা করুন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 9। আলোচনা করব মিথুন রাশি। স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে সমস্যা কিন্তু জটিল আকার ধারণ করতে পারে, বাক বিতন্ডা এড়িয়ে চলুন। হঠাৎ করে এমন কোনো কথা বলে ফেলবেন না যার মাধ্যম দিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজ আপনাদের ক্ষেত্রে মেরুন এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব কর্কট রাশি। অর্থনৈতিক লাভের প্রবল যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। আজ আপনাদের মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি হতে পারে। আজকে একই সাথে অতিথির আগমন আপনার গৃহে ঘটতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। কর্মে কিছু বিশেষ সফলতা প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে। থেমে থাকা যে কাজগুলি আছে সেগুলি আজ কমপ্লিট হতে, শেষ হতে দেখতে পাবেন। কাজের সমস্যা আজ আজকে মিটতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গেরুয়া এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব কন্যা রাশি। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, পারিবারিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন। নতুন কোনো কাজের যোগাযোগ, নতুন কোনো কাজের সুযোগ আজ আসতে দেখা যেতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 9। আলোচনা করব তুলা রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, স্বাস্থ্য সম্বন্ধীয় চিন্তা বৃদ্ধি পেতে পারে। অফিসে আজকে শান্তি বজায় রাখুন, হঠাৎই বিবাদ বৃদ্ধি হতে পারে। গাড়ি আস্তে চালান, দুর্ঘটনাপ্রবণ হতে পারেন। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃশ্চিক রাশি। আপনাদের ক্ষেত্রে কর্মের কিছু বাধা যেগুলি বহুদিন ধরে চলে আসছে সেগুলি দূর হতে দেখতে পাবেন। অর্থনৈতিক প্রাপ্তি আজ আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাবে। সম্পত্তি সম্বন্ধীয় লাভ আজ হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব ধনুরাশি। ব্যস্ততা ভরা দিন থাকছে, সারা দিন জুড়ে কর্মকাণ্ডের সাথে আজকে আপনাদের লড়াই এবং যুদ্ধকালীন প্রস্তুতির মধ্যে দিয়ে দিন কাটতে দেখা যাবে। কর্মে কিছু বিশেষ সফলতা প্রাপ্তি হতে পারে। নিজের কাজ আপনাদের ক্ষেত্রে গোপনীয়তার সাথে করুন, নচেৎ আপনার করা কাজের মধ্যে কিন্তু কেউ
শত্রুতামূলক সম্পর্কের ইঙ্গিত দিতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। স্বাস্থ্য সম্বন্ধীয় যে চিন্তা রয়েছে সেগুলো কিন্তু আজকে কিছুটা কম হতে দেখতে পাবেন, স্বাস্থ্য আজকে ভালো হয়ে যাবে। সম্পত্তি প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে কিছু অংশে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। ঋণ মুক্তির সম্ভাবনাও আজ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। কাজের চাপ আজকে আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা বাড়িয়ে তুলতে পারে, আপনাদের পারিবারিক ক্ষেত্রে, সাংসারিক জীবনের ক্ষেত্রে। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে, স্বাস্থ্য সম্বন্ধীয় চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বড়দের কথা শুনে চলুন, গুরুজনের বিশেষ বিষয়গুলি মান্যতা দিন, তাহলে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা কম হতে অবশ্যই দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মীন রাশি। যাত্রায় বিশেষ লাভ মিলবে, আজকে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ফায়দা মিলতে দেখতে পাবেন। কর্মে লাভ আজ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাচ্ছেন। সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি বা যারা গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ স্বাস্থ্যের উন্নতি হতে পারে। শুভ রং আপনাদের জন্য আজকে সবুজ, শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।